ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব প্রতিদিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের রাজ্যের ডিস্ট্রিক্ট প্রজেক্ট রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা যে কোনো জেলার চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কী চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ সহ আপনাদের আপডেট জানাবো এই ভিডিওর মাধ্যমে। অতি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/2/2022 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছে, এবং এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের কর্মী নিয়োগ করতে চলেছে। কোথায় কর্মী নিয়োগ করতে চলেছে, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ কিন্তু এই পিডিএফে দেওয়া আছে। অবশ্যই আমরা এই পিডিএফের বিস্তারিত তথ্য আগে জেনে নেব, তারপরে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নোটিশ নাম্বারটি কিন্তু এখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে এটা মিলিয়ে নিতে পারেন। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 2/2/2022 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আপনাদের যে সমস্ত পদে নিয়োগ করবে, প্রথম পোস্টে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে, এবং দ্বিতীয়টি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করবে। অর্থাৎ দুটি পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পোস্টে যে নিয়োগ করবে সেখানে প্রতি মাসে 15,000 টাকা কিন্তু মাইনে দেওয়া হবে, এবং এখানে বয়সসীমা চাওয়া রয়েছে 1/2/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের কম, এবং যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু 64 বছর হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন, এবং যারা সরকারি অফিসে আগে জব করতেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কমার্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার কিন্তু এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, এবং স্প্রেডশিট এবং টেলি এবং প্রেজেন্টেশনের কাজের জ্ঞান থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবশ্যই 3 বছরের কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা কিন্তু এসটিদের জন্য রয়েছে। এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করতে চলছে, এখানে প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে। 1/2/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের কম, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন, এবং ওবিসিরা 3 বছরের কিন্তু ছাড় পাবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, এখানে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে আপনার এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং 30টি আপনাদের কিন্তু শব্দ, আপনাদের কিন্তু টাইপিং, আপনাদের স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন যোগ্য। এরপর দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদ রয়েছে, ইউআরদের একটি, এসসিদের একটি, টোটাল 2টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এরপর আছে বিশেষ যোগ্যতা, এখানে আবেদনকারী অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু হুগলি জেলা থেকে এখানে আপনার নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনি যারা আপনার জেলা থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আপনার জেলার সরকারি বেসরকারি আপডেট আমরা কিন্তু সবার আগে জানিয়ে দেবো। এরপর আপনাদের কন্ট্যাক্ট সোল, এবং 1 বছরের জন্য কিন্তু নিয়োগ করতে চলেছে, পরবর্তীকালে কিন্তু আপনার এটা আরও বাড়াতে পারে। এরপর নিয়োগের স্থান, আপনাদের হুগলি জেলাতে কিন্তু নিয়োগ করতে চলেছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে কিভাবে নিয়োগ করবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপর সে আবেদন প্রক্রিয়া, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, hooghly.nic.in। এখানে 8/2/2022 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা নিচে আবেদন করার লিঙ্ক কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ, দেখতে পাচ্ছেন 2/2/2022 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে 8/2/2022 তারিখে, এবং আবেদনের শেষ তারিখ 28/2/2022 তারিখে। এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু আর এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অবশ্যই এর আবেদন প্রক্রিয়া 8 তারিখ থেকে শুরু হবে। 8 তারিখ থেকে যখনই শুরু হবে তখনই কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।